কোর্টের নির্দেশ মানে নি এসএসসি, আর এবার চরম বিস্ফোরক বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টের নির্দেশের পরও চরম অনিয়ম ধরা পড়ল এসএসসিতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যখন তোলপাড় গোটা রাজ্য, আর শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যখন একের পর এক ভয়ঙ্কর তথ্য সামনে এসেছে, সেই মুহূর্তে আবারও এসএসসির নয়া দুর্নীতি ফাঁস। কোর্টের নির্দেশের পরেও ঘোমটা এসএসসির, ক্ষুব্ধ বিচারপতি ডেকে পাঠালেন সচিবকে। আদালতের নির্দেশের পরেও স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় আবারও ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার নবম দশমের একটি নিয়োগ মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, আদালতের নির্দেশের পরও স্কুল সার্ভিস কমিশনের কাজ দেখে আশ্চর্য হলাম। ওএমআরশিট প্রকাশ করতে বলা হয়েছিল, সেখানে কেন প্রার্থীর রোল নম্বর ও জন্ম তারিখ দিতে হবে, কেন এই ঘুমটা? একই সঙ্গে তার পর্যবেক্ষণ, এই দুর্নীতি তো জনসমক্ষে আনা প্রয়োজন, সেখানে এখনও কেন আড়াল করছে কমিশন, কাকে আড়াল করতে এই কাজ করছে কমিশন, প্রশ্ন তোলেন বিচারপতি। এর পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় কমিশনের সচিবকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। কমিশনের আইনজীবী উদ্দেশ্যে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, আদালতের নির্দেশের পরও কেন স্বচ্ছতা নেই, আপনাদের ভূমিকায় আদালত মোটেই সন্তুষ্ট নয়। এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর যুক্তি, ওয়েবসাইটে যান্ত্রিক সমস্যা রয়েছে, এখনও অবধি সব ওএমআরশিট আপলোড করা হয়নি, বৃহস্পতিবার সব শেষ হয়ে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। গত 14 ডিসেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় নবম দশমের 952 জন চাকরি প্রার্থীর উত্তরপত্র প্রকাশ্যে আনার জন্য এসএসসিকে নির্দেশ দিয়েছিলেন। আদালতের নির্দেশ মতো কমিশন তাদের ওয়েবসাইটে উত্তরপত্রগুলি আপলোড করলেও তা সর্বসাধারণের জন্য প্রকাশ্যে আনা হয়নি। উল্টে উত্তরপত্র দেখার জন্য পরীক্ষার্থীদের রোল নম্বর ও জন্ম তারিখ চাওয়া হয়। এ নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। দুপুর 12টা নাগাদ আদালতে হাজিরা দিয়ে কমিশনের সচিব অর্ণব চট্টোপাধ্যায় বিচারপতিকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরপত্রগুলি সকলে দেখতে পাচ্ছেন না, খুব দ্রুতই এই সমস্যা কেটে যাবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবারই সব উত্তরপত্রগুলি দেখতে পারবেন, অর্থাৎ এই মুহূর্তে কিন্তু তোলপাড় গোটা কলকাতা হাইকোর্ট চত্বর, কারণ এসএসসি যে কাজ করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরও, সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছে এসএসসি, কারণ বেআইনি শিক্ষক শিক্ষিকাদের তাদের ওএমআরশিটগুলো জনসমক্ষে আনতে বলেছিল হাইকোর্ট, তাদের ওএমআরশিটগুলো ওয়েবসাইটে আপলোড করতে বলেছিল হাইকোর্ট, কিন্তু যখন ওএমআরশিট দেখার জন্য ওয়েবসাইটে যাচ্ছে তখন কিন্তু সেই ওএমআরশিটগুলো দেখা যাচ্ছে না, শুধুমাত্র নাম ও রোল নাম্বার দিয়ে পার্টিকুলার ব্যক্তির ওএমআরশিটটা দেখা যাচ্ছে। অর্থাৎ এখানেও কিন্তু বড়সড় দুর্নীতি, বড়সড় গাফিলতি কিন্তু ধরা পড়ল। কাকে আড়াল করতে এই কাজ করছে এসএসসি, এই প্রশ্নই তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শিক্ষাক্ষেত্রে যা দুর্নীতি হয়েছে এই দুর্নীতি তো জনসমক্ষে আসা প্রয়োজন, তাই তো নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কোর্টের নির্দেশে পড়ো কেন ঘুমটা দিচ্ছে এখনও এসএসসি, কাকে বাঁচাতে এই কাজ করছে এসএসসি, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ক্ষুব্ধ বিচারপতি এবং সচিবকে ডেকে পাঠালেন, ঘাট ধরে সচিবকে নিয়ে এলেন কলকাতা হাইকোর্টে। বন্ধুরা আপনারা কী বলবেন, আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এইসব খবরের লেটেস্ট আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।